হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা রাফিয়াত রশিদ মিথিলার বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, পরিবার, বাড়ি, গাড়ি, ইনকাম, লাইফস্টাইল ও অজানা তথ্য সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করার আগে আপনাকেই বলতে চাই, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মিথিলার আসল নাম রাফিয়াত রশিদ মিথিলা আর তার ডাকনাম মিথিলা। তিনি পেশায় একজন টিভি অভিনেত্রী, মডেল, সিঙ্গার, ডেভেলপমেন্ট ওয়ার্কার ও রাইটার। মিথিলার জন্মস্থান ঢাকা, বাংলাদেশ। তিনি জন্মগ্রহণ করেন 25 মে 1994 সালে। সেই হিসাবে বর্তমানে তার বয়স চলছে 37 বছর। মিথিলা উচ্চতায় 5 ফুট 5 ইঞ্চি ও তার ওজন 59 কেজির মতো। মিথিলার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী। মিথিলার শখ হচ্ছে নাচ করা, রান্না করা ও ভ্রমণ করা। মিথিলার শিক্ষা জীবন, তিনি ঢাকা ইউনিভার্সিটি, আমেরিকা মিনেসোটা ইউনিভার্সিটি ও ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করেন। মিথিলা অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন 2002 সালে ফ্যাশন শো দিয়ে। এরপর তিনি বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন 2008 সালে হাউসফুল নাটক দিয়ে। তো আমার দেখা মিথিলার জনপ্রিয় নাটকগুলো হচ্ছে বেচ 27, দ্য লাস্ট পেজ, বেচ 27, মিস্টার অ্যান্ড মিসেস, ঠিকানা, শপথ, সুখের ছাড়পত্র, লাভার্স, বাবা ও আমরা, এক্স ফ্যাক্টর ও নীল ফোরিংয়ের গল্প ইত্যাদি। মিথিলা এখনও পর্যন্ত মোট 2টি বিয়ে করেছেন। তার মধ্যে প্রথম স্বামী হচ্ছে তাহসান খান আর তার দ্বিতীয় স্বামী হচ্ছে পরিচালক সৃজিৎ মুখার্জি। এবং বর্তমানে মিথিলার ঘরে একটি মেয়ে সন্তানও রয়েছে। মিথিলার ইনকাম, তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য 50 থেকে 70 হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে এই মুহূর্তে মিথিলার মোট সম্পদের পরিমাণ হচ্ছে 50 কোটি টাকারও বেশি। মিথিলার গাড়ির কালেকশন, বর্তমানে মিথিলা 2 থেকে 3টি গাড়ি ব্যবহার করেন। তার মধ্যে সবথেকে দামি গাড়ি হচ্ছে র্যান্স রোভার। বর্তমানে গাড়িটির মূল্য 1 কোটি টাকারও বেশি। সো ভিউয়ার্স, মিথিলার নাটক দেখতে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। তো কথা হচ্ছে আগামী নতুন কোনো লাইফস্টাইল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।